bas. মুখ্যমন্ত্রীয়ে ব্লক করিলে রাজ্যপালের টুইটার একাউন্ট। লগে লগে রাজ্যপালে মুখ্যমন্ত্রীক হোয়াটসঅ্যাপত কলে এই কথা। রাজনৈতিক সংঘাতে পাইছেগৈ চরম পর্যায়। পশ্চিমবঙ্গৰ ৰাজ্যপাল জগদীপ ধনকৰক নিজৰ টুইটাৰ একাউণ্টত ব্লক কৰিলে ৰাজ্যখনৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীয়ে। এই সন্দৰ্ভত পিছত মুখ্যমন্ত্ৰী বেনাৰ্জীয়ে সংবাদ মাধ্যমৰ আগত কয় যে মই ৰাজ্যপাল জগদীপ ধনকৰক টুইটাৰ একাউণ্টত ব্লক কৰিবলৈ বাধ্য হৈছোঁ, কিয়নো অনানীতিগত অসাংবিধানিক টুইটসমূহৰ বাবেই ৰাজ্যপালগৰাকীক ব্লক কৰিবলৈ বাধ্য হৈছে বুলি মন্তব্য কৰিছে মমতা বেনাৰ্জীয়ে। উনি প্ৰতিদিন একটা করে টুইট করে অফিসারদের কখনো গালাগালি দিয়ে, কখনো আমাকে গালাগালি দিয়ে, বিভিন্নভাবে অ্যাকিউজ করে, অ্যাবিউজ করে, আনকনস্টিটিউশনাল কথাবার্তা, আনএথিক্যাল কথাবার্তা বলে আমাদের ইনস্ট্রাকশন দিতেন যে ওনার অ্যাডভাইস মতো আমাদের চলতে হবে। অ্যাডভাইস না, শুধু ওনার ইনস্ট্রাকশন মতো। তার মানে আমরা চাকর বাকর আর কি, আমরা বন্ডেড লেবার, আমরা ইলেক্টেড গভর্নমেন্ট হয়ে ইলেক্টেড গভর্নমেন্ট হ্যাভ বিকেম বন্ডেড লেবার। একটা কাউন্সিলরের কর্পোরেট ইলেক্টেড না হয়েও, নমিনেটেড একজন হয়েও তিনি হয়ে গেছেন এখন সবার মাথার ওপরে সুপার পাহারা দেয়। আমি বাধ্য হয়েছি আজকে আমার টুইটের অ্যাকাউন্ট থেকে ওনাকে ব্লক করে দিতে, কারণ প্রতিদিন আমার ইরিটেশন হতো ওনার টুইটগুলো দেখে। যে কথাগুলো বলা উচিত নয় এমন এমন কথা বলতেন যা মানুষের পক্ষে মানবিক দিক থেকে অমানবিক। এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কিছু করার নেই। আমি অনেক দিন প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি, চার চারবার চিঠি লিখেছি, বারবার বলেছি, বাট ইজ নট লিসনিং। প্রতিদিন অফিসারদের ডেকে পাঠাচ্ছি, যেটা উনি পারেন না, উনি চিফ মিনিস্টারকে বলতে পারেন, ডাইরেক্ট যা ইচ্ছে তাই করে যাচ্ছে, ভয় দেখাচ্ছে সবাইকে, সবাইকে থ্রেট করছেন। মানে আদালত থেকে শুরু করে আমি শুনেছি ইনকাম ট্যাক্স, ইডি থেকে শুরু করে সিবিআই। মুখ্যমন্ত্রী বেনার্জীয়ে লগতে কয় যে রাজ্যপাল ধনকরে পশ্চিমবঙ্গৰ সুপার গার্ডৰ ভূমিকা পালন কৰিবলৈ চেষ্টা চলাইছিল আৰু চৰকাৰী বিষয়াসকলক নিজৰ লগুৱাৰ নিচিনাকৈ ব্যৱহাৰ কৰিবলৈ আৰম্ভ কৰিছিল। ধনকৰে সকলোকে চিবিআই আৰু ইডিৰ ভয় দেখুৱাই বুলিও বেনার্জীয়ে অভিযোগ কৰিছে। মমতা বেনাৰ্জী এই পদক্ষেপৰ পিছতে তৃণমূল কংগ্ৰেছৰ অন্যান্য নেতা আৰু নেতৃবৰ্গই ৰাজ্যপালক নিজৰ নিজৰ টুইটাৰ একাউণ্টত ব্লক কৰে। এইদৰে মুখ্যমন্ত্ৰীয়ে ৰাজ্যপালগৰাকীক নিজৰ টুইটাৰ একাউণ্টত ব্লক কৰাৰ পিছতে ৰাজ্যপাল জগদীপ ধনকৰে মমতা বেনাৰ্জীলৈ হোৱাটছএপত এটা মেছেজ পঠিয়াই গণতান্ত্ৰিক প্ৰমূল্যৰ বিষয়ে সোঁৱৰাই দিয়ে। এই বিষয়টোৱে বৰ্তমান ৰাজ্যখনৰ ৰাজনীতিত ব্যাপক চৰ্চা লাভ কৰিছে। নিউজ ডেস্ক, টিএনএল নিউজ।